Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. হ্যালো, হ্যাঁ বাবা। মা, একটা খুশির খবর আছে, আমি তোমার জন্য বৌমা নিয়ে আসছি। কোথায় তুই? ব্যাস কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আয়। হ্যালো, হ্যাঁ আমান, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, তোর দাদা তোর জন্য বৌদি নিয়ে আসছে। হ্যাঁ, বরণের জন্য তৈরি হতে হবে। হে ভগবান, আমার ছেলের উপর তোমার কৃপা যেন সবসময় থাকে। তোমাদের দুজনের কারোর যেন নজর না লাগে। চলে এসো বৌমা, ঘরে এসো। এসো, তোমাদের দুজনকে অনেক অনেক স্বাগত দাদা বৌদি। এসো এসো, ঘরে এসো। তুই এমন করছিস যেন আমি কোনো যুদ্ধ জিতে এসেছি। আরে এত সুন্দর বৌদি এনেছো, সেটা কি কম যুদ্ধের নাকি? এই হলো তোমার ঘর, কেমন লাগলো? ভালো। দেখো, এখন থেকে তোমার আর কখনো কোনোদিন সমস্যা হবে না। এখন তোমার এই পুরনো পুরনো দরিদ্রের জীবন ভুলে যাও। এখন তোমার রানী হয়ে থাকার সময় এসে গেছে। এই ঘরের মালকিন তুমি, ঠিক আছে? হ্যাঁ বাবা। হ্যাঁ মা। হ্যাঁ আমান, কোথায় তুই? আসছি মা। শোনো, তুমি বিশ্রাম নাও, আমি একটু পরেই আসছি। হ্যামা, বাবা, এই মেয়েকে তুই কোথায় পেয়েছিস? মা, ওই প্রজেক্টের জন্য আমি গ্রামে গিয়েছিলাম না, তো ওখানে এই মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে। এদিক ওদিক থেকে জানতে পারলাম যে ওর কেউ নেই আর ও একাই থাকতো, তখন আমি নিজের ইচ্ছে আর গ্রামবাসীদের ইচ্ছে ওকে বিয়ে করে নিলাম। কিন্তু বাবা, কি হলো মা, ঋতুকে তোমার পছন্দ হয়নি? আরে না না বাবা, নিতে তো খুবই সুন্দর। তা তুই খুশি তো আমিও খুশি। আরে মা, আমি তো শুনেছি যে গ্রামের মেয়েরা নাকি খুব সংস্কারী হয়। আমিও না কোনো গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে করব। হ্যাঁ ভাই, করে নিস। আজকে রাত্রিটা এখন তো আমরা একসাথেই থাকবো, এরকম ফুলসজ্জা আমরা তোর পরেও করতে পারবো। আমার খুব ঘুম পাচ্ছে,
তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? মা, আমি যেটা বলছিলাম, এখন আমরা কোন একটা কাজের লোক রেখে দিই যে ঘরের সব কাজ করে দেবে। একদম ঠিক বলেছিস বাবা। না মা, কাজের লোকের কোনো দরকার নেই, আর এমনিতেও নিজের কাছে নিজের বাড়ির কাজ করতে লজ্জা কিসের? তুমি কি জানো মা, আমার ঘরের কাজ করতে খুব ভালো লাগে। আর তাছাড়া আমি আমার গ্রামে আমার কোনো বন্ধুর বিয়ে হলেই না, ওর বাড়ির সব রকম কাজ আমি করতাম। তাই নাকি? এ নাও দাদা, তুমি যা যা বলেছিলে সব নিয়ে এসেছি। আর এই শাড়ি, এ নাও তোমার নতুন ফোন, এখন তুমি যখন খুশি সবার সাথে কথা বলতে পারো। আমার জন্য? আমান, এই সমস্ত শাড়ি বৌদির ঘরে গিয়ে রেখে দিয়ে। না না, তুমি ছেড়ে দাও, আমি রেখে দেব। তুমি শুধু গরম গরম খাবার খেয়ে নাও। আমান বস, খাবার খেয়ে যা। ওই আমি এটা বলছিলাম যে তুমি ফোন না হয় আমাকে দিলে, কিন্তু আমি তো চালাতে পারি না, আমাকে কে শেখাবে? আরে আমান আছে তো, ও শিখিয়ে দেবে। কিরে ভাই, তোর বৌদিকে ফোন চালাতে শিখিয়ে দিবি তো? আরে দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি বৌদিকে পুরো প্রো বানিয়ে দেব। ওহো, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেল। আরে আচ্ছা, আমার না হয়ে গেছে, এবার আমি যাই। আমি আসছি। ব্যাক, থ্যাংক ইউ। মা, আপনার আর কিছু চাই? না বাবা, বৌমা আমার হয়ে গেছে। ঠিক আছে। এখনো বিশ্বাস হচ্ছে না আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। আমিও না এরকম গায়ের বউ হয়ে থাকতে চাই না, আমিও শহরের মেয়েদের মতন ভালো ভালো শাড়ি গয়না পরে থাকব। এই না হলে হয়? কি সুন্দর লাগছে, এসো কালো টিকা লাগিয়ে দি। আরে বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোমায়, এভাবেই থেকো। কি হয়েছে আজ? আজকের দিনটা বাদ দাও।
আপনি একদম চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু সলভ করে দেব। হ্যাঁ ঠিক আছে, আপনি ওটা ভেবে নিন যে এই প্রজেক্টটা যেন আমিই পাই। হ্যাঁ ওকে ওকে ফাইন, বাই। কি হয়েছে সত্য বাবা, খুব খুশি দেখছি। হ্যাঁ মা, আমি এত বছর ধরে যে প্রজেক্টের জন্য কাজ করছিলাম না, এতদিন পরে মনে হচ্ছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কাজটা পেলে আমার কোটি টাকার ফায়দা হবে মা। ভগবান তোকে যেন সবসময় এইভাবেই খুশি রাখে, খুশি থাক। টেন্টারে সার্ভিস ডান, পেট্রোল ডান, আর এই নাও তোমার চাবি। তুই এখানে কি করছিস? তুই মুম্বাই যা আর হিরো হয়, হিরো। আরে সেটাই তো করতে চাই আমি, তাই তো টাকা জমাচ্ছি। ঠিক আছে ভাই, তুই জমা কর টাকা, কিন্তু আমাকে যেতে দে। এই তোর কথা শুনতে শুনতে না আমারও মনে হবে যে আমিও হিরো হয়ে যাই। চলি মা। আর বৌদি ঠিক আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক আছে মা, আমি তাহলে আসি, পরে আসবো আবার। বৌমা এক কাপ চা বানিয়ে দেবে? মা একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে যাচ্ছি, এসে বানিয়ে দেব। এগুলো কি? আর এটা কিসের ওষুধ? তুমি একদম চিন্তা করো না, এতে সব ঠিক হয়ে যাবে। কি বলছো তুমি? আর তুমি এখানে এসেছো মাত্র কিছুদিন হলো, এই ওষুধ তুমি কোথা থেকে আনলে? ওই আমার না আমাকে ফোনে ইন্টারনেট চালানো শিখিয়ে দিয়েছে। ও বলেছিল যে ইন্টারনেটে যা কিছু খুঁজবে সব পেয়ে যাবে। ইন্টারনেটে ডক্টর পেলাম আর উনি আমাকে ওষুধ বললো, আর আমি নিয়ে এলাম। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমাকে না বলে বাইরে গিয়ে এগুলো করছো? শোনো, চা খেয়ে না। শোনো, চাটা খেয়ে নাও। চা। আমাদের মধ্যে কিছু ঠিক হতে পারে না, না? প্লিজ ঋতু, সকাল সকাল আমি ঝগড়া করতে চাই না। যেভাবে আমাদেরটা চলছে তাহলে তো রোজই ঝগড়া হতে পারে না? মা, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যের ব্যাপার, তুমি যদি কথা না বলো তাহলেই ভালো হয়। কি 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 হয়েছে এটা কি তোমার? এটা তুমি কিভাবে কথা বলছিলে মায়ের সাথে? তো কি বলবো মাকে, কোন কথা ঝগড়া হচ্ছিল সেটা বলবো? তো ঋতু, ঋতু কি হলো বৌদি, তোমাকে দেখে বেশ চিন্তিত লাগছে। না সব ঠিক আছে। বুঝেছি, তুমি দাদার কথা ভাবছো তো? যদি আপনি আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে।
ঋতু সরি, আসলে সকালে একটু আমি টেনশনে ছিলাম। ঋতু, আরে ক্ষমা করে দাও না। দেখো দেখো এই যে আমি আমার কান ধরছি। রাগ করিনি আমি, কিন্তু আমাদের মধ্যে যেটা চলছে সেটা আর কবে ঠিক হবে? আবারও ঘুমিয়ে পড়ল। একটা কাজ করি, মেসেজে যে নাম্বার ছিল ওটাতে কল করি। হ্যালো, আপনার নাম্বার থেকে আমি একটা মেসেজ পেয়েছি। একদম সঠিক জায়গায় আর সঠিক সময়ে ফোন করেছেন আপনি। আপনার কিছু ছবি পাঠান আমাদের। তারপর বলছি কোথায় আসতে হবে। আমি কোথাও যাব না, আপনাদের লোক আমার কাছে আসবে। ঠিক আছে, যেমনটি আপনি বলবেন। হ্যাঁ বৌদি, দারুণ হয়েছে এটা, পোস্ট চেঞ্জ এটাও খুব সুন্দর হয়েছে বৌদি। এই দেখো, আরে বাহ, তুমি তো দারুণ ফটো তুলো দেখছি। আচ্ছা এক্ষুনি আসছি। আরে না 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 বৌদি, এটা করো না। যা বলছি তুমি শুধু ওটাই শোনো। আমার হোটেলে একটি রুম চাই যেখানে কোনো ঝামেলা হবে না, আর এই পুরো পয়সা তোমার। ঠিক আছে বৌদি, কাজ হয়ে যাবে। আরে আমান, তুই যাসনি এখনো? আমি তো ভাবলাম তুই জিনিসপত্রগুলো আর আনতে চলে গেছিস। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো যাচ্ছিলাম। ঠিক আছে বৌদি। আরে দেখো না আমান কি সুন্দর ফটো তুলে দিয়েছে। আরে বাহ, এ তো খুব সুন্দর ছবি এসেছে। চলো ঠিক আছে, ধীরে ধীরে তুমি গ্রামের জীবন থেকে বাইরে তো আসছো। আচ্ছা চলো আমি আসছি। হ্যাঁ বাই বাই। আমি রেডি আছি। তোমার কাজ হয়ে যাবে। ঠিকানা আমি বলবো কোথায় পাঠাতে হবে। বলো, তোমার জন্য একটা ক্লায়েন্ট আছে। ঠিক আছে, তুমি ওকে হোল্ডে রাখো, আমি যে ঠিকানা দিচ্ছি ওখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে।
শোনো, কোথায় যাচ্ছ? একটু বিউটি পার্লার যাচ্ছি। বাবা। হ্যাঁ মা। তোদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মা, সব ঠিকই আছে। না, ওইদিন তোদের দুজনের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল। মা, তুমি এসব ব্যাপারে একদম চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। ওটা চিন্তা তুমি করো না, আমি রেডি আছি। যখন আমি বলবো তখন লোক পাঠাতে থাকবে। আর হ্যাঁ, আমার ফিসটা বাড়িয়ে দিও। মা, থাক থাক। মা, আমি যে প্রজেক্টে এত বছর ধরে কাজ করছিলাম না, আজকে মালিকের সাথে দেখা করতে যাচ্ছি। ভগবান তোর ইচ্ছে যেন পূরণ করে। আচ্ছা মা, আসছি আমি, আশীর্বাদ দাও। খুশির খবর নিয়েই আসবি? হ্যাঁ মা, নিশ্চয়ই। আরে বৌমা, কোথায় যাচ্ছ? মা, আমার বন্ধুদের সাথে কেটি পার্টিতে যাচ্ছি। বেশ কয়েক মাস ধরে দেখছি আমি, কিছুদিন ছাড়াছাড়াই তুমি কোথাও না কোথাও যাচ্ছ। তো কি চান আপনি? আপনার মতন ঘরে বসে থাকবো? প্রথমে তো চাইছিলেন যে মডার্ন হও, মডার্ন হও। হয়ে গেছি মডার্ন, তো এখন আপনাদের প্রবলেম হচ্ছে? বাবা, তোকে এরকম চিন্তিত কেন লাগছে? মা, আসলে ওই প্রজেক্টটা হাত থেকে চলে গেছে। আমাদের কোম্পানির অনেক লোকসান হয়েছে আর আমরা দিনার দায় ডুবে গেছি। কোনো ব্যাপার না বাবা, তুই খুশি থাক, কোম্পানি তো আবার তৈরি হয়ে যাবে। কিন্তু তুই এরকম চিন্তিত থাকবি তো কিভাবে চলবে? ঋতু কোথায় মা? জানি না বাবা, সকালে বেরিয়ে গেছে। আমি তো নিজেই চিন্তায় পড়ে গেছি যে কোথায় আছো। নমস্কার দাদা। নমস্কার মা। দাদা, জানো তো বৌদির সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। রাত অনেক হয়ে গেছিল, তাই ভাবলাম বাড়িতে ড্রপ করে দিই। ঠিক করেছিস। আচ্ছা মা, আমি চলি। চলো, টাটা। কোথায় গেছিলে? ও, বলেছিলাম না যে বন্ধুদের সাথে বাইরে যাব। আজকে সবাই খাবার খেতে চাইলো। এগুলো কি? এটা এটা তো আমার কেটে গিফট। আমি ওকে টাকা তো দিই না, কিন্তু ও সবসময় এত জিনিসপত্র কোথা থেকে কিনে আনে? কোথায় এর কিটি পার্টি চলে? প্রত্যেক দু তিন দিন অন্তর
বাইরে যায় আর রাত করে ফেরে। এখানে আমি আমার কোম্পানির লস নিয়ে এতটা চিন্তায় আছি, কিন্তু ওর কোনো প্রবলেমই হয় না। নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আমাকে সব জানতেই হবে যে আসলে কি চলছে। অটো, এসো বসো। কে? কে তুমি? কে এখানে? কি জন্য এসছো? একে ক্ষমা করে দেওয়ার ইচ্ছে তো আমার একটুও নেই, কিন্তু আমার পরিবারের সম্মানের বিষয়ে এই জন্য ঘরের কথা ঘরের মধ্যে থাকলেই ভালো হয়। মোবাইল দে তোর, মোবাইল দে। আজকের পর থেকে না মেইন গেটের বাইরে পা রাখবি না, ঠিক আছে? আর তোকে একটা টাকাও দেবো, বুঝতে পেরেছিস? ক্ষমা করে দাও না আমাকে, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আর এই ভুল দ্বিতীয়বার হবে না। হে ভগবান, বাঁচিয়ে নিয়েছো আমাকে। যদি ঘর থেকে বের করে দিত আমার খেলা শেষ হয়ে যেত। আমি আর ওই গ্রাম্য জীবনে ফিরতে চাই না, কিন্তু এখন যেটা করতে হবে অনেক ভেবে চিন্তে করতে হবে। এক মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ঘরের বাইরে পর্যন্ত গেলাম না। এ যদি কিছু পারত তবু না হয় হতো,
বাইরে পয়সাও আছে আর মজাও আছে, কিছু তো করতেই হবে, কিন্তু কি করব মা? আমান, হ্যাঁ বৌদি, কতদিন এই ছোট ছোট কাজ করবে? মুম্বাই যেতে চাইলে বড় কিছু করো না। কি করি বলতো বৌদি, এত পয়সা কোথায়? দেখো, আমি যেরকম যেরকম বলবো ঠিক সেরকম করতে হবে। তোমায় অনেক অনেক পয়সা দেব। আরে না না বৌদি, এখন এত কিছু হয়ে যাওয়ার পরে দাদা যদি আবার জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। দেখো, আমি কামাবো লাখ লাখ টাকা, আর যদি তুমি আমার সাহায্য করো তো ওটার অর্ধেক তোমার। কিন্তু করতে কি হবে? শোনো, যদি এই কাজ করলে এত টাকা পাওয়া যায় তাহলে অবশ্যই করব। থ্যাংক ইউ। তুমি একটা কাজ করো, তুমি যাও। হ্যালো। হ্যালো দীপক। আরে ঋতু, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? ক্লায়েন্টরা তো মাথায় খেয়ে নিচ্ছে আমার। ডিমান্ড তো তোমার দিন দিন বেড়েই যাচ্ছে। আবার শুরু করো, ক্লায়েন্ট তো নতুন দেব আর টাকাও ডবল। সত্য বাবা, এই কেমন অবস্থা তোর? সব ঠিক আছে তো? জানি না মা, গত কয়েকদিন ধরে একটু বেশি দুর্বল লাগছে আমার। সারাদিন নেশার মতো লাগে, কিছু করতে ইচ্ছে করে না। বাবা, কোন একটা ভালো ডক্টরকে কেন দেখাচ্ছিস না? হ্যাঁ মা, আমাকে এখন একটু বিশ্রাম নিতে হবে। ঠিক আছে। আমাকে এখানে কেন আনলে বৌদি? আমার ঘুম আসছিল না, আর এখন তুমি আমার ঘুমের ওষুধ হবে, আর ওই ঘুম আমাকে তুমি দেবে। সন্দেহ তো তোমাদের দুজনের উপর প্রথম থেকেই আমার ছিল। শুধু তোমাদের দুজনকে হাতে নাতে ধরার ইচ্ছে ছিল আমার, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। এখন তোমাদের দুজনের খেলা শেষ। আর তুই আমার ছেলের জীবন খারাপ করে দিয়েছিস। তুই এখনই পুলিশকে ডাকছি। বাকিটা আমি সকালে দেখে নেব, কেউ কিছু জানতে পারবে না। ঋতুটা কোথায় গেল? No!
বুড়িকে তো মেরে দিলাম, আর দাদাকে ওষুধ খাইয়ে পাগল করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওকেও কোনো পাগলা করাতে পাঠিয়ে দেবো, তারপর আমাদের মধ্যে কেউ আসবে না, তারপর আমরা দুজন মজা করবো। হ্যালো পুলিশ, মনে হচ্ছে কেউ বাইরে আছে। আমি তোমাদের ছাড়বো না। একটা কাজ করি, এটাকে ওই ঘরে শুয়ে দিই, আর এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখানে থাকলে ধরা পড়ে যাবো, বাইরে যাব, অনেক মজা করব, প্রচুর টাকা পয়সা হবে আমাদের। আমাদের কাছে না, শুধু আমার কাছে। তার মানে? মানে এটা আমার রাস্তায় এ আর এর মা সব থেকে বড় বাধা ছিল, তো এই দুজনকে তো তুমি শেষ করে দিয়েছ, আর এখন তোমাকে আমার কোনো দরকার নেই। এত সহজে ছেড়ে দেবো না আমি তোমাকে, এখন যেখানে যাব আমরা একসাথে যাব, এখন তুমি আমার সাথে যাবে জেলে। আমি এখনই পুলিশকে ফোন করছি। অ্যারেস্ট করে নাকি? গিয়ে ঘরটা তল্লাশি করো। ইয়েস স্যার। ওই ঘরেও একটা লাশ পড়ে আছে স্যার। ওকে, হ্যালো কন্ট্রোল রুম।